কেমন সবাই? তো সবার প্রথমে আমি আপনাদেরকে রমজান মোবারক বলতে যাচ্ছি, যেন আমরা এই এক মাসটা ভালোভাবে অ্যান্ড সুস্থভাবে কাটাতে পারি অ্যান্ড ইবাদত করি। তো আমি অনেকদিন কোনো একটা পার্টিকুলার অ্যানিমে নিয়ে ভিডিও করি নাই। তো আজকে আমি একটা অ্যানিমেকে রিভিউ করব যেটার নাম হচ্ছে যে জুজুৎসু কাইসেন। তো অ্যানিমে জাস্ট নামটা শুনেই অ্যানিমেটা না দেখার প্ল্যানিং করিয়েন না, বিকজ এরকম ভুল আমিও করছিলাম। বাট যখন আমি অ্যানিমেটা দেখছি, এই অ্যানিমেটা আমাকে ইমপ্রেস করছে। অ্যান্ড এই অ্যানিমের বাকি ইনফরমেশনগুলো আমি এই ইন্ট্রোর পরে বলবো। তো যদি চ্যানেল নিউ থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন, যেন আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পান। অ্যান্ড ভিডিওটা ফুল দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে তাকে ভিডিওটা একটা লাইক দিন। তো চলে না কেন আমরা আমাদের মেইন রিভিউতে যাই, লেটস স্টার্ট। জুজুৎসু কাইসেন এই অ্যানিমের নামটা যেরকম ইউনিক, এই অ্যানিমেটাও এরকম ইউনিক। তো এখন যদি অ্যানিমের প্লটটা বলি তাহলে ওইটা হচ্ছে যে এই অ্যানিমের ওয়ার্ল্ডটা ডিমন্স অ্যান্ড কার্স স্পিরিটে ভরা। অ্যান্ড আমাদের মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে যে ইউজি ইটাডোরি, সে হচ্ছে যে একটা হাই স্কুল স্টুডেন্ট। অ্যান্ড ইউজি ফিজিক্যালি অনেক স্ট্রং অ্যান্ড অনেক ট্যালেন্টেড। অ্যান্ড একদিন এরকম হয় যে ইউজি তার সিনিয়রসদেরকে কার্স স্পিরিট অর ডিমন্সদের থেকে বাঁচানোর জন্য একটা কার্স অবজেক্ট খেয়ে ফেলে। কার্স অবজেক্ট যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলি যে কার্স অবজেক্ট হচ্ছে এমন একটা কার্স অবজেক্ট যেটা সুকুনা নামের একটা ডিমন কিং এর হয়। অ্যান্ড সুকুনা সব কার্স অ্যান্ড ডিমন্স এর কিং থাকে। অ্যান্ড সুকুনা একটা লেজেন্ডারি ডিমন। অ্যান্ড সুকুনা অ্যানিমের ভিলেন থাকে। অ্যান্ড সুকুনা অনেক ব্যাড অ্যাস অ্যান্ড অনেক রুথলেস থাকে। অ্যান্ড সুকুনা যেটা কার্স অবজেক্ট আছে ওইটা হচ্ছে যে সুকুনার হাতের ফিঙ্গার্স গুলো। অ্যান্ড যদি এখন ক্লিয়ারলি একটু বুঝাই তাহলে ওইটা হচ্ছে যে সুকুনা থেকে চারটা হাত ছিল। অ্যান্ড চারটা হাতের সব ফিঙ্গার্স মিলে হচ্ছে যে সুকুনার কার্স অবজেক্ট। অ্যান্ড যদি এই কার্স অবজেক্টটাকে কোনো কার্স স্পিরিট খেয়ে ফেলে তাহলে সে কার্স স্পিরিটটাকে হারাইতে অনেক কষ্ট হয়ে যাবে। অ্যান্ড সে কার্স স্পিরিটের পাওয়ার অনেক ইনক্রিজ হবে। অ্যান্ড যদি কোনো মানুষ এই কার্স স্পিরিটটা খায় তাহলে সে মানুষটা বেঁচে থাকতে পারবে না। বাট আমাদের মেইন ক্যারেক্টার ইউজি ইটাডোরি, সে কার্স স্পিরিটটা খাওয়ার পরও সে বরং মরে নাই, বাট তার থেকে সুকুনার পাওয়ারও চলে আসছে। অ্যান্ড ইউজি ইটাডোরির ভিতর সুকুনাও চলে আসছে। অ্যান্ড সুকুনা তার বডির উপর কন্ট্রোল নিতে পারে না, অ্যান্ড ইউজির উপর তার বডির সব কন্ট্রোল থাকে। সো যেহেতু এই ওয়ার্ল্ডে কার্স স্পিরিট অ্যান্ড ডিমন্সে ভরা, তাহলে ওদেরকে মারার জন্য তো কেউ থাকা উচিত। তো এখানে আছে জুজুৎসু সর্সারার। তো অ্যানিমেতে অনেক ভালো ভালো অ্যান্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, লাইক মেগুমি ফুশিকুরো অ্যান্ড নোবারা কুজিসাগি অ্যান্ড আমার পার্সোনাল ফেভারিট। অ্যান্ড আপনারাও যদি দেখেন আপনারা থেকে ভালো লাগবে এই ক্যারেক্টারটাকে, যেটা হচ্ছে যে গোজো সাতোরু। অ্যান্ড গোজো অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার অ্যান্ড অনেক ফানিও বাট অনেক স্ট্রংও। অ্যান্ড যাদের যাদের নাম বলছি ওরাও জুজুৎসু সর্সারার্স এর পার্ট। অ্যান্ড ইউজি ইটাডোরি এই কার্স অবজেক্টটা খাওয়ার পর ওর সাথে কি হয়, অ্যান্ড জুজুৎসু সর্সারার্স এর আসল কাজ হচ্ছে যে কার্স স্পিরিট আর এমন কেউ যে কার্স অবজেক্ট খাইছে ওদেরকে এক্সিকিউট করা, মানে মেরে ফেলা। সো অ্যানিমেতে অ্যাকশন অ্যান্ড ব্যাড অ্যাস সিনস অনেক আছে, সো আপনারা বোর হবেন না। অ্যান্ড অ্যানিমে যেটা অ্যানিমেশন স্টুডিও আছে ওইটা হচ্ছে যে স্টুডিও মাপ্পা। তো আপনারা তো জানবেনই স্টুডিও মাপ্পা অ্যাকশন ক্যাটাগরি অ্যানিমেগুলোয় কেমন কাজ করে। তো আমি আপনাদেরকে এটা বলতে পারবো যে এই অ্যানিমের অ্যানিমেশনটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। অ্যান্ড জুজুৎসু কাইসেন 2021 ক্রাঞ্চি রোলের অ্যানিমে অফ দ্য ইয়ারও জিতছে। অ্যান্ড এই অ্যানিমেতে 24টা এপিসোড আছে, সো আপনাদেরকে অ্যানিমেটা বোর করবে না একটা এপিসোডও, আপনারা সব এপিসোডে মজা পাবেন। অ্যান্ড এই অ্যানিমের যেটা জনরা আছে ওইটা হচ্ছে যে অ্যাকশন ডিমন সুপার ন্যাচারাল শোনান অ্যান্ড স্কুল। সো এখন কিছু এক্সট্রা কথা বলি। সো অ্যানিমেটার মধ্যে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। অ্যান্ড এই অ্যানিমেটার অ্যাকশন সিনসগুলো অনেক জোস লাগে। অ্যান্ড এই অ্যানিমে যেটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে, মানে অ্যানিমেশন স্টুডিও যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখায় ফাইট সিনে, ওইটা দেখতে অনেক মজা লাগে। অ্যান্ড জুজুৎসু কাইসেন সামনে আরও অনেক ইন্টারেস্টিং হবে। অ্যান্ড এই 24টা এপিসোড পর শোনা যাচ্ছে যে একটা মুভি আসবে জুজুৎসু কাইসেনের।
তো অনেক হাইপ এটার জন্য আমি এন্ড আপনারা জুজুৎসু কাইসেন দেখছেন নাকি আমাকে বলিয়েন এন্ড কেমন লাগছে ওইটাও বলিয়েন এন্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেন এন্ড চ্যানেল নিয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এন্ড আজকের ভিডিও যেটা লাইকে মারছে ওইটা হচ্ছে যে 26 লাইক তো আশা করি আপনারা লাইকটা কমপ্লিট করে দিবেন তো দেখা হবে একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন বাই